তো আমরা প্রভাত ফেরিতে বেরিয়ে পড়েছি। এই যে সব আত্মীয় স্বজন, কীর্তন দল, বাবা, পরিবারের লোকজন সবাই এরকম গোটা কীর্তন করতে করতে গোটা গ্রাম ঘোরা হবে। তো প্রভাত ফেরি এরকম ঘুরতে ঘুরতে আমাদের গ্রামের এই শিব মন্দিরের কাছে চলে আসা হয়েছে। ঠাকুমাও বেরিয়ে পড়েছে হাঁটতে। তো এটা আমাদের মেন রোড, ঘোরা চলছে গ্রামের চারিদিকে। তো এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। আমরা চলে এলাম এখন এই আমাদের মায়ের মন্দিরের কাছে। প্রত্যেক গ্রামেই শীতলা মন্দির থাকে, শীতলা মায়ের মন্দির তো আমাদেরও এখানে আছে। এবং এখানে মায়ের পুজোর সময় অনুষ্ঠান হয়, ওইদিকে মঞ্চ টঞ্চ করা আছে।
তো ফিরে চলে এলাম আমরা বাড়ির কাছাকাছি। প্রভাত ফেরি হয়ে গেল, আর এদিকে তো কীর্তন চলছেই, এটা তো চলবে অনেকক্ষণ।